gentlemen, and I need all of you to stop what you're doing and listen. Oh, good morning, everyone. So, আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করছি বাকি বান্দরবানের নীলগিরি রোড থেকে এখন যাব আমরা ফাস্টে থানচি হয়ে আলিকদম হয়ে চকরিয়া হয়ে বের হয়ে এখান থেকে কক্সেস বাজার বিসমিল্লাহির রহমানির রহিম আমরা 5G মোডে চলে রওনা করতেছি আমাদের বের হওয়ার কথা ছিল খুব সকালে বাট আবার আজকেও লেট যাই না কক্সবাজার পৌঁছাতে পৌঁছাতে আজকে কয়টা বাজবে বাট আজকে কক্সবাজার পৌঁছাইতে হবে এই বছর চিন্তা করি নাই যে বান্দরবান ঢুকতে পারবো কিন্তু তাও বাইক নিয়ে ঢুকতে পারবো এটা তো আরো বেশি চিন্তা করি নাই বরাবর আসি ট্রেকিং এ বান্দরবান বাট এইবার বাইক নিয়ে সো ডিফারেন্ট ফিলিংস কাজ করতেছে আমরা চলে আসছি ওয়াই জংশনে এই একটা দিক গেছে থানচির দিকে এই দিকটা আর এই দিকটা গেছে রুমা বাজারের দিকে আর যেই জিনিসটা হলো বাংলাদেশে একটা মানে একটা একটা কথা চলে যে যে থানচি যায় নাই সে বাংলাদেশ দেখে নাই রুমাও সুন্দর বাট থানচি বেশি আমরা যাব এদিক থেকে থানচি হয়ে বের হয়ে আলিকদম হয়ে কক্সেস বাজার হ্যাঁ হ্যাঁ বর্ন বাইকার নাই যায় ওটা ওটা রুমার দিকে গেছে অ্যাকচুয়ালি আমরা কমিউনিকেটারে চারজন কানেক্ট আছি আমি ডোনাল সরি আমি ডোনাল নাইম শান্ত হ্যাঁ সবাই কথা বলতে থাক এখন হ্যাঁ ও যে ওভারটেক করে ভাই ওর বুঝি না পাশ দিয়ে কোনো হর্ন দেয় না কিছু দেয় না এই দাঁড়া ধুম করে দিল থামায় ওরে পিছে দিয়ে দি আসলে আমরা এইভাবেই রাইডের ভিতরে মজা করি কে করতেছি এই দুই তিন দিন যাবৎ সবাই কানেক্টেড হয়ে ভালোই আড্ডা দিতে দিতে রাইড করতেছি কমিউনিকেটারের ফায়দা হলো এই একটাই যখন পেয়ারিং মুডে থাকে তখন সবাই সোনা হরিণের মতো তাকায় থাকি কাটটা কার সাথে কানেক্ট হবে
এইটা হলো রিসেন্টলি সবথেকে ভাইরাল একটা জায়গা নীলগিরির আগে, যেখানে এই যে এটা এটা হলো বর্তমানে সবথেকে ভাইরাল একটা জায়গা। ওয়াও, কিন্তু আমি আমার বাইক নিয়ে উঠবো না, সবাই সেম পোজ দেয়, সেম ছবি তুলে, সো আমি করবো না। এই যে বর্ন বাইকার খ্যাত। আমরা মাত্র থানচি ঢুকা গেছি, মানে থানচি যে উপজেলা ওইটার ভিতরে মাত্র ঢুকলাম। সামনে বলিপাড়া, বলিপাড়া পার হয়ে থানচি ব্রিজ থেকে মেবি লাঞ্চের জন্য ওপারে যাইতে পারি, আর নইলে এই সাইড থেকে কালীগদম হয়ে চলে যাব। ওয়াও, রাস্তাটা এত জোস, এত জোস। আর আনফরচুনেটলি আমার কমিউনিকেটার আবার আবার ডিসকানেক্ট হয়ে গেছে, এখন আমি আবার সেই একা হয়ে গেছি, ওদের তিনজনের কানেক্টেড এখনো। ওয়াও, ভিউটা এত জোস। ও, এই সাইডই থানচি বাজার। আমি দেখি আমার ইঞ্জিনটা এখন বন্ধ করে দেব, এই বস্তায় চলো। টোটালটা ইঞ্জিন ব্রেক, মানে ইঞ্জিন অফ করে যেতেছি, এখানে ইঞ্জিনের কোনো দরকার নাই। ব্রেক কাজ করে না, হোলি শিট, ফাক অফ ম্যান, ভালো লাগে না এখন। এ ফিউ মোমেন্টস লেটার, তো আমরা এতক্ষণ এতক্ষণ বলিপাড়া বিজেপি ক্যাম্পের এখানে ছিলাম, লঞ্চ টঞ্চ এইখানে করছি। সো আমরা যে কত ফাস্ট, আবার দেখেন 4:15 এখন বাজতেছে। বাট কেয়ার করার, আমরা অলওয়েজ লেট। এখানে একটু প্যারাও খেয়েছি, কারেন্ট ছিল না, আইডি কার্ডের ফটোকপিও ছিল না। ও, এই রাস্তাটা এত এত জোস, এত জোস। দুই সাইডে পাহাড়ও, পাখিও আকাশ উড়ে যাইতেছে, আমি জানি না ক্যামেরায় দেখতে পারতেছেন কি না। দুই সাইডে পাহাড়, মাঝখান থেকে রাস্তা, ও মাই গড। এত জোস একটা রাস্তা এটা। বাই দ্য ওয়ে, আমরা এত লেট, এত লেট, 5টা বাজে গেছে অলমোস্ট, আমরা এখনো থানচি পৌঁছে যেতে পারি নাই। আল্লাহই জানে আজকে কক্সবাজার পৌঁছেতে পৌঁছেতে কয়টা কয়টা লাগা যায়। আমার মাঝখানে ব্রেক কাজ করতেছিল না, মেবি ডিস্ক অনেক গরম হয়ে গেছিলই তো, এই জন্য কাজ করতেছিল না। এখন আবার ঠিক হয়ে গেছে ব্রেক দেওয়ার পরে। এখন আমি আসছি, মানে বাংলাদেশের সব থেকে উঁচু সড়ক আর কি, সড়ক যেটাকে বলা হয় থানচি আলীকদম রোড, সামনে ডিম পাহাড়। এটা 2400 ফিট, হ্যাঁ এটা 2400 ফুট,
হ্যাঁ, এটা হলো মোটরসাইকেলের সর্বোচ্চ চূড়া। হ্যাঁ, শান্ত বন বাইকার্স, ওয়াও, জাস্ট সামনের ভিউটা। হ্যাঁ, ও মাই গড, দেখ সামনে দাও। এটা হইলো সব থেকে উঁচু রাস্তা, এটা জাস্ট ও যে ভিউটা, ও মাই গড, এটা হইলো বাবা সব থেকে উঁচু রাস্তায় যে দিক দিয়ে গেছে। ওয়াও ওয়াও, আমি জাস্ট না, আমি হ্যান্ডেল ছাড়া দিল ধীরে চলে যাবে এরকম। আমার অলমোস্ট এসডি কার্ড ফুল হয়ে গেছে, মানে আমি জানি না কতটুকু শুট আমি নিতে পারবো, মানে খুব প্যারা খেয়ে গেছে, এক্সট্রা কোনো মেমোরি কার্ডও নাই। সো মনে হয় না আমি আর সামনে বেশিক্ষণ যাবৎ ভিডিও কন্টিনিউ করতে পারবো। কক্সবাজার গিয়ে চেক করে দেখতে হবে যে আমার কোন ফুটেজগুলো লাগবে না আর কোনগুলো লাগবে, ওইগুলো মিলে তারপরে আমার আবার ব্লগটা কন্টিনিউ করতে হবে। আমি যতটুকু পারতেছি অতটুকু ভিডিও করবো। আই এম এক্সটেন্ডলি সরি ফর দিস টেকনিক্যাল ইস্যুস। ও বাবা, আমরা ডিম পাহাড়ে, ও মাই গড, ও মাই গড, ওয়াও, এই এই জায়গাতে কক্সবাজার দেখা যায়, ওয়াও, ইটস সো বিউটিফুল। মানে সামনাসামনি না দেখলে বোঝা যায় না যে জিনিসটা কত বেশি সুন্দর। ও কক্সবাজার দেখা যায়, লুক, কক্সবাজার দেখা যায়, আর তাকায় দেখো। জি নেক্সট মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। সো আমি এখন কোথায়, কক্সবাজার, সরি ইটস কক্সবাজার। আমি এখন আছি মেরিন ড্রাইভে, এই সাইডে পুরো সমুদ্র দেখা যাইতেছে আর এই সাইডে পাহাড়। আমার বাইক নিয়ে এটা আমার ফার্স্ট টাইম কক্সবাজারে। সো যেটা হয়েছে, আমি লাস্ট দিন আমার কিছু টেকনিক্যাল ইস্যুজের জন্য আমি আমার ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই। সো আমার ব্লগটা কন্টিনিউ করার জন্য অনেক প্যারা খাইতে হয়েছে, আর এইখানে আমার গোপ্রোর এসডি কার্ড ফুল হয়ে গেছে আর আমি এক্সট্রা এসডি কার্ড আনতে ভুল গেছি। সো একটা প্যারা খাইয়ে গেছি। সো ক্লিপগুলো ডিলিট করতে 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 যতটুকু বানানো গেছে অতটুকুই এখন করব। একটা অদ্ভুত ফিলিংস কাজ করে কক্সবাজারের এই মেরিন ড্রাইভে, এক সাইডে পাহাড় থাকে, এক সাইডে সমুদ্র, মানে এটার ফিলিং খুবই ডিফারেন্ট, খুবই ডিফারেন্ট। সো বেশি কথা না বলে কক্সবাজারের কিছু ক্লিপ শো করতেছি আপনাদের।